सूरा मुल्क तबारकल्लज़ी बियदिल मुल्क वकुलि जट्टुना मेरा बुना बेटी ना यदि कुरान ना पढ़ते पारेन सुर रेखे दें ऐ सूरारा तो दापट ऐ सूरारा तो पावार ऐ सूरा मुल्क प्रत्येक दिन पढ़ने वालार एशार बादे होक आर खावा दावा करे बिस्नाय शयन करार समय होक किंबा मगरिब बादे होक कोनो भाभी कोनो खाला कोनो चाची कोनो बाबू कोनो मुरब्बी कोनो जन कोनो जुबो कोनो तरुण केउ जदि एशार नामाजेर परे किंबा मगरिबेर परे सूरा वाकेया परे ग्यारंटी ग्यारंटी तार कबरे राजा भावे ना হবে না হবে না সাপ কিছু করতে পারবে না কবরের মাটি চাপ দিতে পারবে না কবরে আগুন জ্বলবে না 99টা সাপ দেবে না কবরে কালা কবরে অন্ধ আর কবরে সেই কালা বদির ওই ফেরেশতা এসে মারবে না আপনার সূরা ওয়াকেয়া প্রহরী আর পাহারাদার হয়ে যাবে তকবীর দেবেন না নারী তকবীর জোরে বলা যাবে না মানে যারা সূরা ওয়াকেয়া পড়তে পারে না এদের বিরাট কষ্ট হচ্ছে আর যারা জানে জেনেও পড়ে না এর মতো হতভাগা কপাল ফাটা আবাই যারা জানে পড়ে না এদের নসিব বিরাট খারাপ না আর যারা কোরআন শরীফ পড়তে পারে না এদের কলিজার ভিতরে আগুন জ্বলছে আল্লাহ যদি আমি কোরআন জানতাম আমি প্রত্যেকদিন সূরা ওয়াকেয়া পড়তাম প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়তাম কুলু সূরা প্রত্যেকদিন পড়তাম আল্লাহ আমি জানি না তো তুমি যদি না জানো 1000 টাকা দাও যদি কেউ জানে না দেখি আমি এটাকে দেখি দেওয়া যাবে 1000 টাকা এই কিয়ামত হয়ে গেলে দেবে না কারণ যে 1000 টাকা দিয়ে কোরআন শরীফ শেখার দরকার নাই অর্থাৎ যেভাবে আছি এইভাবে থাকবে যে কোন একটা হাফেজ সাহেব একটা মোল সাহেবের ডেকে যদি আপনি 500 টাকা দিয়ে বলেন বাপ তুই এই 500 টাকা দিছিস কোরআন সেটা আমাকে শিখিয়ে দে ও আপনার পিছন পিছন ঘুরবে আপনি সাইকেল চালিয়ে যাবেন ও পিছন ছুটে ছুটে যাবে যে কাকা আলিম বলো কাকা মাসে কত টাকা পাবে ছুটে ছুটে পড়াবে এই 1000 টাকা খরচের ভয়তে এই কোরআন শেখে না তবে আফসোস করে বিরাট তার মানে বুড়ো ঝোলায় রুটি কিসের রুটি ঝোলা মানে বুঝে ঝোলা থলে গো থলে ভাই ঝোলা বলে না থলে রুটি অনেকগুলো আলু ভাজা গরম করা আছে আর বুড়ো ওই জায়গায় যায় কুকুর লে যায় কুকুর টেনে টেনে লিয়ে বুড়ো এক জায়গায় বসেছে আর কুকুর শুধু হাউ 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 করে বিরাট কান্না কাঁপছে তো বুড়ো কুকুরের এত ভালোবাসে বুড়ো কুকুরে কান্না দেখে ও কাঁদছে বাবা হ্যাঁ মরে যাও বাবা এলাকার লোক বলছে আরে বাপ বয়স মানুষ কাঁদছে রে বাপ কি হয়েছে বাপ গো বলছে আমার কুকুরটা ক্ষুধার যন্ত্রণায় ছটকাচ্ছে মারা যাবে কি করে আমার কুকুরের মৃত্যু দেখবো বলছে বাবা তোমার ঝোলায় কি হচ্ছে বলছে রুটি আছে গোটা মাছে বাবা তো বলছে একটা দাও বলছে না আমি কি খাবো আমি কুকুর জানি কেঁদে দেবো কিন্তু রুটি দেবো না আমি কাঁদবো রুটি দেবো না কোরআন পড়ার জন্য আমার মনের ভিতরে খুব কষ্ট হয় কিন্তু টাকা দেবো না ফ্রি হবে ফ্রি কাঁদবো কান্না দেখে লোক রুটি দেবে কুকুরই দেবো আমার ঝোলায় হাত দেবো না কই যে গাজন কোরআন শরীফ জানে না এই ভাঁড়ের জমিনে বলে যাচ্ছে আল্লাহর কসম খেয়ে 1000 কোটি টাকা একটা হাবে সাহেবের ডেকে দিক 20 জন লোক কোরআন শরীফ পড়বে 20000 টাকা দিক ও সারা রাত দিন আপনার পিছনে পিছনে ছুটবে পাগল হয়ে যাবে শেখানোর জন্য মাস গেলে 20000 পাবো আর চ্যালেঞ্জ এক মাসে কোরআন শরীফ শিখে যাবে শিখে যাবে শিখে যাবে গ্যারান্টি 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 দান 1000 টাকা দান আমি তাহলে ঠিক করে দেই কাল সকালবেলা সূরা মুলক পড়তে পারবেন সূরা ইয়াসিন পড়তে পারবেন সূরা ইখলাস পড়তে পারবেন আর সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি এখান থেকে শুরু করে আর শেষ পর্যন্ত যদি পড়ে
প্রত্যেক দিন কি হবে বলবো না বলবো না যারা কোরআন শরীফ পড়তে পারে না এদের বড় কষ্ট হচ্ছে যারা পড়তে পারে অনেকে পড়ে না যাদের কষ্ট হচ্ছে এরা যদি আগামী কাল কার আগ মাস পরে হোক কোরআন শেখার নিয়ত করে নাই জানলা আমি কোরআন শিখে মরব আল্লাহর কসমের ভিতরে অ্যাক্সিডেন্টে হোক আর যদি কলেরা হোক ভেদবমি হোক ও যদি রোগ হয় ও যদি অকাল মৃত্যু হয় আল্লাহ নবী জানালেন ওই মূর্খ কোরআন শরীফ জানতো না ওরে নিয়ত করেছিল শেষ বয়সে ওরে আল্লাহ পাক কবরে ফেরেশতা পাঠিয়ে কোরআন শরীফ শিখিয়ে ময়দানে মাশরে আমার আল্লাহ পাক কোরআন শরীফ শিখনেওয়ালাদের কাতারে দাঁড় করিয়ে দেবে বড় নিয়ত করেন যে সাইফুল্লাহ সাহেবের ওয়াজ শুনেছি কোরআন শরীফ এক মাসে নাকি শেখা যায় শিখে যাব আর আমি নিয়ত করলাম হাফেজ না হয়ে মরব না ইনশাআল্লাহ যদি প্রত্যেকে নিয়ত করেন আল্লাহর কসম যদি মারা যান কবরে ফেরেশতা দিয়ে হাফেজ করিয়ে কিয়ামতের মাঠে হাফেজের কাতারে তুলবে জোরে বলো আরো চিল্লে বলো কিন্তু এরা বড় নিয়ত করতে চায় না যে আমি হাফেজ হতে পারবো হাফেজ হবো কি করে আল্লাহ এক সেকেন্ডে মানুষের হাফেজ করে দিতে পারে না পারে এক সেকেন্ডে যদি মৃত্যু দিতে পারে আল্লাহ তো ঈমান দেন আল্লাহ তো ইলম দেন আল্লাহ কি দেন ইলম দেন আল্লাহ এক সেকেন্ডে সব দিয়ে দিতে পারে না পারে না জিবরিল নবীকে চেপে ধরল আর বললো পড়ো কোরআন শরীফ ঢুকিয়ে দিচ্ছি আমি পড়ো রসুলুল্লাহর ভিতরে কোরআন শরীফ ঢুকেছে না ঢুকিনি এ কায়দা কার আমার আল্লাহর মারফাতকে জিবরিল আলী সালাতু আসসালাম জোরে বলুন আরো জোরে বলে আমার সঙ্গে তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এই দেখেন এইগুলো আমরা এত ভালো পড়তে পারি কেন জানেন অনেক মাদ্রাসার ছেলে বলি মৌলবি বলি জানে যে পোক্তারা কোরআন শরীফ পড়তে পারে না দোয়া কোন জানে না এ হলো অহংকারী জাহান্নামী পুরুষ বুঝলে এর উপরে গজব নাজিল হবে তোমরা যারা মাদ্রাসা পড়েছো আমরা মাদ্রাসা পড়েছি বকরুমবাজি করো না আমরা ওরকম হাজার হাজার ছেলেদের নিয়ে ডাক পড়াতাম দোয়া কুনুত পড়াতাম আস্তাগফার শেখাতাম আর এখনো ইনশাল্লাহ আগে হোস্টেল ছিল মাদ্রাসা ছিল হোস্টেলে চালাতাম তাদের পড়াতাম বহু ছাত্র আছে হাফেজকারী মাওলানা হয়ে গেছে আর এখন যে মাদ্রাসা আছে 170-180 জন ছেলে আছে 7,000 ফুট স্কোয়ার ছাদ দেওয়া আছে 7,000 ওই 16,000-15,000 4,000-3,000 ওই নাম না 7,000 স্কোয়ার ফুট ছাদ দেখে আসে সকালবেলা গিয়ে দেখে আসে লোক আমি অবাক হয়ে যাই লোক করে যারা বস করে না কিছু জানে এসো জিপ প্রেমে ঢুকে দেবে তোমরাও পড়ছ আমরাও পড়েছি অহংকার করবে না সব সময় বড় হতে গেলে দোয়া করতে হবে কিরকম দোয়া যে আল্লাহ আমি যেন সাইফুল্লাহর মতো ওয়াজ করতে পারি আর সাইফুল্লাহ সাহেবের আরো বড় করে দেন আরো বড় করে দেন আরো বড় করে দেন আল্লাহ অনেক বড় করে দেন আল্লাহ বলতে সাইফুল্লাহ সাহেবের আগে তোর বড় করে দেব কারণ তুই অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাস আর যদি বলেন আল্লাহ শেষ করে দাও শেষ করে দাও শেষ করে দাও আল্লাহ বলবে তোর শেষ করব আল্লাহ বলছে আমি যা সম্মান দেই ইজ্জত দেই কেউ তো তার কমাতে পারবে না তাহলে তুই আমার দেওয়া সম্মান আর ইজ্জতের উপরে আক্রমণ চালাচ্ছিস কেন তুই আমার সঙ্গী হয়ে যা হয়ে গিয়ে সাপোর্ট কর যে আল্লাহ যে বড় হয়েছে আরো বড় করো আরো বড় করো আরো বড় করো আমি তোর বড় করবো আগে যে তুই আমার লোক তোর ছোট রাখবো কেউ যদি মন্ত্রীর লোক হয় মন্ত্রী তার ছোট রাখে জোরে বলে ওর কোটিপতি করতে পারি আর যদি মন্ত্রী বলে মন্ত্রী মন্ত্রী লোকের যদি বলে আল্লাহ এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে চলে
ওর মাথায় বাস ফেলো, ওর মাথায় বাস ফেলো, ওর মাথায় বাস ফেলো। প্রধানমন্ত্রী যদি শোনে যে আমার লোকটার গালাগালি করছে, সঙ্গে সঙ্গে ফাঁসির অর্ডার দেবেন না দেবেন? আপনারা বলেন এর ফাঁসি দেবে না দেবে না, যে আমার লোকে তুই বলছি মৃত্যু দাও ফেলো তোর আমি ফাঁসি দেবো। আর যদি বলে আল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে যে থাকে ওর আরো বড় করে দাও, আরো বড় করে দাও, ওর আরো বড় করে দাও, মন্ত্রী বলো তুই এখানে 3 কোটি টাকালে মার্কেটের দোকান কেন, সারা জীবন ব্যবসা কর, কারণ আমার লোকে তুই ভালো বলেছিস। আল্লাহ পাক যা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, এর সঙ্গে আপনার সহযোগিতা করতে হবে যে আল্লাহ সাইফুল্লাহ সাহেবের আরো বড় করে দাও, আব্দুর রহমানের আরো বড় করে দাও, আব্দুর রাজ্জাকের আরো বড় করে দাও, দোকান 4 তলা দাও, দোকান 8 তলা হয়েছে 10 তলা করে দাও, আল্লাহ 1 গায়ে 10 তলা করে দাও। আল্লাহ বলছে আমি দিচ্ছি মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, আর তুই আমার সঙ্গে সহযোগিতা করতিস আমি তোর আগে করে দেব। সেজন্য হিংসা করবেন না, দোয়া করবেন। রসূলুল্লাহ হিংসা করতেন না, দোয়া করতেন? জোরে বলে তাহলে আমরা রসূলের উম্মত হিংসা করব না, দোয়া করব, দোয়া করব। কারণ এটা ভাবতে হবে যে ও লোক কোথায় আমি কোথায়, ও দোকান কতলা আমার মার্কেটে নেই কেন, তাহলে আমার হিংসা না করে দোকান করার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, হিংসা না করে দোকান করার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর যদি সারা জীবন হিংসা করি এর কি করে ক্ষতি করব, ওর কি করে ক্ষতি করব, তবে শোনেন ইঁদুর মারার জন্য তার পিট করে অনেকের বাচ্চা কাচ্চা মারা গেছে, বাড়িওয়ালা মারা গেছে, নজির আছে না নাই? মাঠে যেতে দেবে না, কাঁটা দিয়েছে খেজুর কাঁটা, নিজের ছেলের ফুটেছে, নিজের ফুটেছে, সকালবেলা কাঁটা দিয়েছে ভুলে গেছে, দুপুরবেলা কাকা গেছে গ্যাঁচ গ্যাঁচ করে কাকার খেজুরের কাঁটা ঢুকে গেছে। অন্যের কাঁটা দিতে গেলে নিজের পায়ে গিতে যায়, আবু জেহেলটা ভাইপোর ফেলতে গিয়ে নিজে পড়ে গেল, ওর ওর বাপের নাম ভুলে গেল, বলছে মোহাম্মদ আমি বন করছিলাম তোর ফেলবো কিন্তু আমি পড়ে গেলাম তোল, তোর চাচা তো তোল, বললে তোর দরকার নাই তুই চলে যা। গিন্নির বলছে দড়ি বার কর কুয়ায় ফেল, আল্লাহ বলছে তুই যত দড়ি দিবি তবু তোর দু হাত শর্ট থাকবে, তুই ধরতে পারবি না। যত দেয় বলছে আর হাত দুই লিয়ায়, আরো দিচ্ছে বলছে আর দু হয় লিয়ায়, আরো দিচ্ছে বলছে আর হাত দুই লিয়ায়, আরো ফেললো বলে আর দুই লিয়ায়, কেমন পর্যন্ত ফেলবি, কেমন পর্যন্ত দু হাত তুই কোথায় দিবি? শেষ বেশ বলতে আমি বুঝতে পেরেছি মোহাম্মদ পায়গম্বর অরিজিনাল নবী, দেখে লিয়ায় উঠবো কালেমা পড়বো গ্যারান্টি, বলছে তুললি আর পড়বেন নাই। আল্লাহ রসুল এসে তুললেন, বলছে চাচা কলেমা পড়েন, দেখলেন তো কত দড়ি চাষি দিল কিচ্ছু হয়নি, বলছে সে তো আমি বুঝতে পারছি। তা চাষির দড়ি যদি ঠাঁই না খায় তোমার দড়ি ঠাঁই খেলে কি করে, তা তুমি জাদু কর না, ইস এ কি মানুষই বাচ্চা না কি বাচ্চা মান দেখি। তো যার হবে না শত চেষ্টা করলে যত কায়দা করে ওয়াজ করি হবে না, আর যে পড়বে কোরআন শিখবে কাল থেকে ইনশাল্লাহ কায়দা কিনবে, কিনবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বলে আল্লাহ কবুল করেন বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাবিরা কমাস কম সুরে ইখলাস পড়বেন, আর সুরা মুলকটা পড়বেন, মুলকটা পড়বেন, সুরা ইয়াসিন পড়বেন, আল্লাহ পাকের কোরআনের তাকওয়াত কোরআনের পাওয়ার আপনারা বুঝতে পারবেন। আচ্ছা চোখের ড্রপ একটা বলে দেবো, চোখের ড্রপ বিনি পয়সা, চারা পয়সা 25 পয়সা লাগবে না। ওই ইয়ানুর, ইয়ানুর জানেন মানুষের নাম ইয়ানু, কোরআন শরীফে আছে, তাই নূর এটুকুনি বলতে পারবেন, ইয়ানুর বলতে পারবেন? আর একটা ডেঞ্জারে যাচ্ছে ফাঁকা সাফনা এটা যদি বলতে পারেন আরো বিরাট ব্যাপার হবে। এখন সহজ পদ্ধতি যদি ইয়ানুর বলা যায় 7 বার, নামাজের পরে হাত দুখানা বেকা মতো করে ফরজ নামাজ পড়ে সাপের ফোনার মতো হাত দুখানা করে এইভাবে তালুইতে ফুঁক দেবেন, বিদ্যুৎ গতিতে ফুঁক এসে সহি লাগবে।
গরম করে লাগবেন না, দাঁতে কামড়াচ্ছেন তো চোখই ফুট দিতে হবে। পাপজি বলছে এরম করি এ যাবে, এরম করলে যাবে। ফোনতে থাকে জীবনে চোখের রোগ হবে না, আল্লাহর কোরআনের বর্ণনা, কিন্তু নামাজ চললে হবে না। নামাজের পরে পরে ইয়ানু যারা সাতবার পরে চোখে যারা ফুঁক দেয় এদের চোখে চোখের জ্যোতি বাড়ে, চোখের জ্যোতি নষ্ট হবে না। সানি চোখ ভালো হয়ে যাবে, দুর্বল চোখ সবাল হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত খালি চোখে শুয়ের পিছনে সুতো পরাতে পারবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুরা ফালাক আর সুরা নাস একটা বিরাট তদবির আছে বলো তো, আপনারা তাবিজ খান খুলবেন সব বলে আল্লাহ আকবার। এই সমস্ত সুরাগুলোর যদি আমরা আমল করি না, আরো অনেক দিন আমরা দুনিয়ায় থাকব। আর যদি কোরআন ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, তাহলে খুব তাড়াতাড়ি আল্লাহ পাক আমাদের ছেড়ে দেবে। যার খাইয়ে লাভ নেই মেরে দে, ইসরাফিল ফুঁক দাও, একে ফুঁকে কাবা ফুঁক দেবে কে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, একে ফুঁকে কাবার কাবার কাবার। তাই আপনাদেরকে তওবা করিয়েছি, সূরা ফাতিহা একবার পড়াবো, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله সাথে কুল সূরা তিনবার পড়েন, এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব হবে, আমি দোয়া করব। بسم الله الرحمن الرحيم قل هو الله احد আমার সঙ্গে জীবনে একবার পড়ে নেন সেই ভাবে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এটা কবার? তিনবার। আর দুবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এবারে সূরা ফালাক একবার, সূরা নাস একবার বিসমিল্লাহর সাথে পড়লেন। চাপা কলে হলে পড়া গুলো ভালো হয়, জোরে পড়তে গেলে খুব বাদী হয়। যেমন জোহরের নামাজের ইমাম প্রচুর পাওয়া যায়, আসরের নামাজের ইমাম পাওয়া যায়, কিন্তু মাগরিবে বিশাল ভারী মতো লাগে যে আমি মাগরিবে ইমামতি করতে পারবো না। জোহরের আসর হলে আসি ইনশাআল্লাহ। কারণ বলেন দিন কি কেন বলেন তো? ভয় লাগে না? ও ওতে চুপি চাপি পড়ছে, কিছু না বললু কোনো অসুবিধা নেই, কেন আমি কি বলছি পিছনের মুক্তি জানে না। আর মাগরিবের সময় যা পড়ছে বুঝিয়ে দিতে হবে, সেদিন আমার এখন অসুবিধা হবে, পেটটা খুব ব্যথা করছে, আমি পারব না। সেদিন মাগরিবে এশা ফজরের ইমামতি খুব কম করে, জুমার নামাজ পড়াতে বললে অনেক সময় অনেক লোক আছে গণ্ডগোল বাধা, শরীরটা বড্ড খারাপ, সকাল থেকে বড্ড খারাপ, খুব মাথা ঘুচে বা মসজিদে আসতে নি বা পুনর এসে পড়ি বা, তারপর যদি জুমার নামাজ পড়ায়
কথা বুঝতে পারছেন না, বিশাল গন্ডগোল, কত অপরাধী হবে। আমার সোনার চাঁদ ভাইয়েরা, বারোটা শেষ করার কথা, বারোটা পার হয়ে একটা বাজতে যাচ্ছে। আপনারা রসুলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গিয়ে সবাই ফানা হয়ে আছেন। রাত কেটে যাচ্ছে, প্যান্ডেল ভরে জাম হয়ে ছেপিয়ে গিয়ে টাইট হয়ে গেছে। কিরে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন দোয়া হবে, আমার সোনার চাঁদ মায়েরা বোনের বেটিরা সবাই মিলে হাত তুলবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। কারণ সারা জীবন এলাকায় কারো কাছে শিখি পয়সা জলসা থেকে চাঁদা তুলে নেই নি নেই নি নেই নি আজ লোভ না, কাজ চলছে। দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে নেন, এই দাবি করি, এই কথা সব জায়গায় বলি। চ্যালেঞ্জ, যদি এর উপরে একটা জাররা কথা বলে থাকি, তাহলে এই যে সমস্ত মিডিয়া ভাইরা রয়েছে, এরা বলবে হুজুর একেবারে টাটকা মিথ্যা কথা বলে। সেবারে আমাদের গ্রামে গিয়ে কালেকশন করেছে, ভিডিও আছে, একটা ভিডিও কেউ দেখাতে পারলে ওরা হাত খরচা দেবো, হাজার পাঁচশো টাকা দেবো হাত খরচা। যে অমুক জায়গায় কালেকশন করেছে, সেদিন আমার ভিডিও আছে, যে কোনো মিডিয়া চ্যালেঞ্জ, বরং জলসা কমিটি কালেকশন করতে বলেছে, জোর করছে, আমি এক টাকা কালেকশন করব না। কথা বুঝতে পারেন, যদি হুজুর নেবেন না, লেবার জন্য তো বলছি, বুঝতে পারছেন না। অনেকে ভাবছে যে হুজুর তাই নেবে না, আমি বলতে কিছু নেই, টার্গেট কিন্তু লেওয়ার, কিন্তু প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, ফ্রি মাইন্ড, আর সোজা কথা আমার কাছে, এই কথা শোনানো মানে যদি কিছু দেয় এটাই, এটা অরিজিনাল কথা। কিন্তু আমি চাই না, দোয়া চাই আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আয় আল্লাহ, এই ঘটপুকুর ব্রিজের সংলগ্ন গোবিন্দপুর গ্রামে বাৎসরিক মাহফিল, আমার কলিজার টুকরা যুবক জন্ম রূপিয়ান, আমার সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা সবাই মিলে আয়োজন করে গো মাহবুব, এ মাহফিল আপনি আপনার দরবারে কবুল করে নি, দয়া মা রহমত করে যা সব দান, এ আকায় নামদার তাজদার মদিনা বিশ্ব নবী সোনায় নবীর দরবার পৌঁছে দিন, তামাম নবীন সিদ্দিকীন সাদাই সালিহীন তাবা তাবিন আইমাই মুজদাহিদিন খুলাফায়ে রাশিদিন পাক পঞ্জাতন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরাই মুবাশশারা সকল হুজুরদের রহমাকে সব খারাপ পৌঁছে দিন। আল্লাহ তামাম পীরান পীর তামাম পৃথিবীর জমিনে যারা শস্যে পরিমাণ ইমান নিয়ে গুজরে গেছে গো মাহবুব, সকলের রূপাকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি মাহবুবদের বেটিদের ভিতরে, আমাদের ভিতরে মুরব্বী আমাদের ভিতরে, আল্লাহ কারো আব্বা নাই, আল্লাহ কারো মা নাই, দাদু যান দাদি যান চাচা যান চাচি যান নানা যান নানি যান মায় মুরব্বী যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলে বাগান করে দি। হায় আমার আল্লাহ, আমাদের ভিতরে অনেকে ব্যবসায়ী, ব্যবসাতে বরকত দি আল্লাহ, রুজিতে বরকত দিন আল্লাহ, কামাইতে বরকত দিন আল্লাহ, সংসারে
উন্নতি দি আমাদের ভিতরে অনেকের করি চির জন্মের মতো বিদায় নিয়েছে, জীবনে কোনোদিন আসবে না আর কোনোদিন নাম ধরে ধরে ডাকবে না। ওগো আমার আল্লাহ আমাদের জন্য কত অন্যায় করেছে, নামাজ কাজা করেছে, মিথ্যা বলেছে সোনা মানিকদের জন্য। আল্লাহ আপনি আমাদের দোয়া করতে বলেছেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা গুনাহগার দোয়া চাই আমার মা বাপের, আমাদের মা বাপের কবরে আজাব যদি হয়ে থাকে না সাদি আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকার মাই কবর রোশনিতে ভরে দিন। আল্লাহ যারা কঠিন কঠিন রোগে আক্রান্ত মাহমুদ শেফা দিয়ে আল্লাহ হসপিটালের বেডে যারা কষ্ট পাচ্ছে আল্লাহ রহমত করে আপনি তাদের শেফা দেন। আল্লাহ আমাদের ঘরে মা বোন বেটি যারা কঠিন কঠিন অসুস্থ হয়ে রয়েছে আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ রহমত করে তাদের শেফা দিন। আল্লাহ শেফা দিন। আখেরি দাবি দোয়া যায় মৌতের আগে আগে একটিবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মত তৌফিক দি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাল আখিরাতা লামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।